আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ যুক্তরাষ্ট্রের ইসরায়েলের বৃহত্তম বিমান মহড়ায় আমিরাত ইরানের বিরুদ্ধে নতুন জোট সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি কঠোর প্রতিবাদ যুক্তরাষ্ট্রের দখলকৃত পশ্চিম তীরে এক অবৈধ ইহুদি বসতি গড়ার ইসরায়েলি উদ্যোগের কঠোর প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন বলছে এতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানের যে সম্ভাবনা তা ক্ষতিগ্রস্ত হবে মিত্রদেশ ইসরায়েলের বিপক্ষে এমন বিরল অবস্থানে দেখা গেল যুক্তরাষ্ট্রকে স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেন ফিলিস্তিনি ভূখণ্ডের নতুন করে হাজারের বেশি বসতি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল সরকার মার্কিন প্রশাসন ইসরায়েলের এমন পরিকল্পনায় গভীরভাবে উদ্বিগ্ন তিনি আরো বলেন এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমিয়ে আনার প্রক্রিয়ার সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ এবং সাংঘর্ষিক মিত্রদেশ দেশ ইসরায়েলকে নিয়ে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য বিরল দখলকৃত পশ্চিম তীরে ইহুদি দখলদারদের জন্য নতুন করে বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করছে ইসরায়েল তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনিদের পাশাপাশি এই ঘোষণার নিন্দা জানায় প্রতিবেশী জর্ডান ইসরায়েলের বৃহত্তম বিমান মহড়ায় আমিরাত ইরানের বিরুদ্ধে কি নতুন জোট এই সপ্তাহে নিজেদের সবচেয়ে বড় সামরিক বিমান মহড়া শুরু করেছে ইসরায়েল যাতে পশ্চিমের বিভিন্ন দেশের পাশাপাশি যোগ দিয়েছেন প্রধান আল আলাউই সাল থেকে প্রতি দুই বছরে একবার দেশটির মরুভূমিতে কথিত ব্লু ফ্ল্যাগ নামের এই বিমান মহড়া চালিয়ে আসছে ইসরায়েল এবারের মহড়ায় অংশ নিয়েছে সত্তরটি ফাইটার জেট সহ মাইরেস দুই হাজার রাফাইল এবং এফ সিক্সটিনের মতো বাঘা বাঘা সব যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র ফ্রান্স তো বটেই এবারের মহড়ায় প্রথমবারের মতো ইসরায়েল ভূখণ্ডে নিজেদের বিমান উড়িয়েছে যুক্তরাজ্য আরব রাষ্ট্রগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরা তাদের বিমান উড়ালেও তাদের উপস্থিতিকে ভীষণ তাৎপর্যপূর্ণ বলে বলছেন ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান আমির লাজার উল্লেখ্য গত বছরেই সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কের মতো বেশ কিছু আরব দেশের সাথে কূটনৈতিক এবং সামরিক ক্ষেত্রে সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরায়েল দেশটির বিমান বাহিনীর প্রধান এবার চাইছেন শীঘ্রই আরব আমিরাতের বিমানকেও নিজ দেশের মহড়ায় দেখতে এদিকে ইরানের সাথে সংযুক্ত আরব আমিরাতের বৈরিতায় ইসরায়েলের বিমান মহড়ায় তাদের যুক্ত হবার অন্যতম প্রভাবক কেননা ইরানকে নিজেদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে ইসরায়েল এবারে বিমান মহড়াটি অবশ্য ইরানের উদ্দেশ্যে নয় বলে জানালেও আমিল লাজার বলেন ইরানই আমাদের সামরিক পরিকল্পনার অন্যতম লক্ষ্যবস্তু ইসরায়েলের অভিযোগ ইয়েমেন সিরিয়া লেবানন ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে বিধ্বংসী ড্রোন সরবরাহ করেছে ইরান তাই আরব আমিরাত এবং বাহরাইনকে সাথে নিয়ে ইরান বিরোধী জোটকে মধ্যপ্রাচ্যে শক্তিশালী দেখতে চায় ইসরায়েল যদিও ইরান শুরু থেকে এই অভিযোগ অস্বীকার あしえ。